হ্যালো বন্ধুরা, আমাদের এই নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ এই ট্যুরে দ্বিতীয় দিন। আজ সকালে ব্রেকফাস্ট করেছি বৌদির টিফিনের দোকানে। এই ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর তারপর আমরা ঝাড়গ্রামে গিয়েছিলাম এক দাদার হোমস্টেতে, সেটার লিংকও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ঝাড়গ্রাম থেকে ফিরে দুপুর 12টা নাগাদ আমরা রওনা দিলাম রামগড়ের দিকে। এখন আমরা দাঁড়িয়ে আছি রামগড় রাজবাড়ির সামনে। এখানকার যে ইতিহাস সেটা এরকম। বর্তমান উত্তরপ্রদেশের এটুয়া নগরের বাসিন্দা গুণচন্দ্র রাও, তারা সপরিবারে তীর্থযাত্রায় যেতে যেতে এই অঞ্চলে তাদের ভালো লেগে যায়, তাই তারা এখানে বসবাস করতে শুরু করে। গভীর জঙ্গল তারা পরিষ্কার করে এখানে বসতি স্থাপন করেন। এই গুণচন্দ্র রাও এর দুই ছেলে রামলাল রাও আর লক্ষণ লাল রাও। রামলাল রাও এর হাত ধরে হয় রামগড় গ্রাম, আর লক্ষণ লাল রাও এর হাত ধরে হয় লালগড় গ্রাম। কথিত আছে যে রামলাল রাও একটি বিশাল সিংহ মেরে নবাবদের কাছ থেকে সিংহ সাহস রায় উপাধি পান। ইংরেজরা এনাদেরকে পরে জমিদার উপাধিও দেন। এই বংশে তিনজন গুণসম্পন্ন ব্যক্তি হলেন বাহাদুর সিংহ সাহস রায়, নগেন্দ্র সিংহ সাহস রায় আর রঞ্জিৎ কিশোর সিংহ সাহস রায়। রঞ্জিৎ কিশোর সিংহ সাহস রায়ের মায়ের নাম ছিল কৈবল্য দায়িনী। তার নামানুসারে এই রাজবাড়ির নাম হয় কৈবল্য ভবন। রঞ্জিৎ কিশোর সিংহ সাহস রায়ের একমাত্র মেয়ে দুলালী দেবী, ইনি এই রাজবাড়ি ও তৎসংলগ্ন জমি পশ্চিমবঙ্গ সরকারকে দান করেন। এটি শ্রী শ্রী কালাচাঁদজীর মন্দির। বাহাদুর সিংহ সাহস রায়ের আমলে এটি প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরে কোষ্ঠীপাথরের কালাচাঁদজি ও সোনার তৈরি শ্রীমতী অধিষ্ঠান করতেন। এই মন্দিরের দরজা সেই সময় রূপোর তৈরি ছিল। পরবর্তীকালে কালাচাঁদজীবের মূর্তি ছাড়া বাকি সোনার শ্রীমতী বিগ্রহ ও রূপোর দরজা ডাকাতি হয়ে যায়। বর্তমান সরকার থেকে রাধাকৃষ্ণের একটি মূর্তি প্রতিষ্ঠা করেছে। এই রাজবাড়িতে 40টি ঘর ছিল, যার প্রায় সবটাই এখন ভগ্নপ্রাপ্ত। এখানে দুর্গা দালান, রাজদিঘি এছাড়াও অন্যান্য আরও মন্দির ছিল, যেগুলো এখন জঙ্গলাকীর্ণ ও পরিত্যক্ত। এই রাজবাড়ির সামনের অংশে আগে সুরক্ষার জন্য সেনাবাহিনী থাকত। এর ওপরে ওঠার সিঁড়ি এখন দেখা যাচ্ছে, কিন্তু বর্তমানে সেটা আর ওঠা যায় না, ওপরে ওঠা নিষিদ্ধ।
এটি স্থানীয় গোপাল আশ্রম। এটি বহুদিনের পুরানো। দুপুরবেলা মন্দির বন্ধ থাকায় ভেতরে আমরা আর যাইনি। এটি মৌজি মায়ের মন্দির, এটিও রাজাদের আমলেই তৈরি। মৌজি মা হলেন মা দুর্গারই আরেক রূপ। মৌজি মায়ের এই মূর্তি লালগড়ের দেওয়ালি দুর্গা মায়ের মতোই মন্দিরের দেওয়ালে তৈরি। আমরা লালগড়ের যে দেওয়ালি দুর্গা মা দেখেছি, সেখানে দুর্গা মায়ের সাথে সরস্বতী লক্ষ্মী আছে, কোনো কার্তিক গণেশ নেই। এখানে মৌজি মায়ের কাছে সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ কেউই নেই, শুধুই মহিষাসুর রয়েছে। মন্দিরের পুরোহিত মশাইয়ের থেকে কথা বলে জানতে পারলাম, মকর সংক্রান্তিতে এইখানে বড় মেলা বসে আর বিশেষ বিশেষ পুজো এখানে বলি প্রথাও চালু আছে। মা খুবই জাগ্রত। আমরা মৌজি মায়ের মন্দিরে যাওয়ার সময় রাস্তার বাঁ দিকে এই তেলে ভাজার দোকানটি দেখেছিলাম, তাই ফেরার সময় দাঁড়িয়ে পড়লাম। আজ দুপুরে লাঞ্চ করার সময় পাইনি, তাই এই বিকেল 4টার সময় তেলে ভাজা দিয়েই লাঞ্চ সারব, সঙ্গে জিলাপিও রয়েছে। দেখো বন্ধুরা, এখানে চপ ছাড়া চলছে, গরম গরম তেলে ভাজার স্বাদই আলাদা। দোকানি দাদা আবার আমাদেরকে ফ্রিতে মশলা চা খাওয়ালো, চাটা খুব সুন্দর। রাতে মিষ্টির দোকানে গিয়ে দেখি গরম গরম রসগোল্লা আর ছানার গজা তৈরি হচ্ছে। সঙ্গে সঙ্গে কয়েকটা ছানার গজা আর রসগোল্লা নিয়ে নিলাম। আজ রাতে এগুলো দিয়েই ডিনার করব। বিকেলে প্রচুর তেলে ভাজা খাওয়ার জন্য এখন অন্য কিছু আর খেতে ইচ্ছে করছে না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও। ওকে, টাটা, গুড নাইট।